তাই আপনাদেরকে কলের মতো আমার যে দেখুন এরকম ভেতরটায় সিঙ্গারার মতো টাইপের এরকম দেখুন টানটা দেখুন কিরকম। আর এখন তো শীত শীত পড়ে গেছে আর নদীর জল পুরো একদম শান্ত জল। বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন এই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এরকম জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে পাঁচিল দেওয়া রয়েছে, এটা মানে ফরেস্টার থেকে এখানে দিয়েছে। এই পর্যন্ত চিড়িয়াখানা হওয়ার কথা আছে, এইখানটা যে গেট হয়ে যাবে একদম লাস্ট। আর এই যে নদী, নদীর পাড়েই, তো চলুন আমরা একটু নদীর পাড়ে যাই। আরও ওই যে এখানে একটা নৌকা যাচ্ছে, মনে হয় মাছের নৌকা, তো চলুন দেখি। ওই যে দেখুন মাছ ধরতে যাচ্ছে নদীতে, ওই যে দেখুন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এইখানে দেখুন এই জঙ্গলে এর আগে নেমেছিলাম ওই পাশ দিয়ে অনেকটা দূরে, মানে ওই সাইডটা, তো তখন তো গণমুখ ছিল না, তো একদমই জল ছিল না, পুরো একদম শুকনো ছিল। আমরা ভেতর থেকে জঙ্গলের মধ্যে থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো এখন এই যে গণমুখের জন্য পুরো জল ভর্তি, ভেতরে নামা যাবে না। তো এই যে দেখুন এই পাশটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল পুরো ভর্তি, আর এই সাইডটা গ্রাম রয়েছে, আর এরকম পাঁচিল দিয়ে পুরো ঘেরা। দেখুন এই গ্রামে যাওয়ার কোনো রাস্তা তেমন নেই, এই সাইডে এই যে রাস্তা রয়েছে। এছাড়া এই গ্রামে যাওয়ার জন্য সবাই একটা করে সিঁড়ি ব্যবহার করে, আপনাদেরকে দেখাবো। মানে কি বলুন তো, এরকম সিঁড়ি দেওয়া থাকে এরকম পাঁচিলের গা ধরে, আর এরকম পাঁচিলের গা বরাবর সিঁড়ি দেওয়া থাকে, সিঁড়ি বেয়ে ওই পারে যায়, ওই পারে আর একটা সিঁড়ি দেওয়া থাকে, এরকম করে গ্রামে যায়। আপনাদেরকে ওই পাশটা দেখাবো, আর না হলে এতটা রাস্তা হেঁটে এসে ভিতর থেকে যেতে হয়। তো যেহেতু মাঠে চাষবাস হয়, তো সেই কারণে মানুষের যাওয়া আসার খুব অসুবিধা হয়। সব জঙ্গলি শুয়োর আছে, কিন্তু দেখো গর্ত করছে সব, একদম জঙ্গলের পাশে। আর এই যে একটা জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে, মানে এখান থেকে মানুষ যায় নদীর কাছে। তো আমরা যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। আসুন, তো দেখুন কিরকম ভাবে আমরা যাচ্ছি, গাছ ফাছ ভেঙে চুড়ে গেছে। সবগুলো ভয় পেয়েছে, সব ঢুকে যাচ্ছে। গণমুখ বলে কাটা, নালে মহানি হলে শুকনো থাকতো, যে আর ভালো লাগতো। কাঁকড়াগুলো মরার মতো তো মরে গেছে, কত মরা কাঁকড়া পড়ে গেছে। দেখুন একদম নদীতে দেখুন জল পুরো ভর্তি ভর্তি, কানায় কানায় পুরো যায়। কত কাঁকড়া মরে আছে, কেন দেখো কাঁকড়ার বাচ্চা, এই লাল কাঁকড়া, এইটা তোমার পায়ের দিকে যাচ্ছে। তো একদম দেখো নদীর কাছে চলে আসলাম। তো অন্য সময় এতটা জল থাকে না, এখন যেহেতু গণমুখ, তো সেই কারণে ওই যে দূরে কত লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো, লঞ্চ না ওটা জাহাজ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক দূরে, জুম করলে হয়তো বোঝা যেতে পারে, মানে পুরো কুয়াশাচ্ছন্ন মতো, তো দূরে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আর জল দেখুন পুরো কানায় কানায় একদম, আর এই পাশ থেকে দেখুন পুরো গভীর ঘন জঙ্গল। এই জঙ্গলের কারণে গ্রামের পাশে যে পাঁচিল দেওয়া রয়েছে, এই জঙ্গলের নদীর নাম বলো, এটা তো হচ্ছে আমাদের নদী, এটা এটা হিরোভাঙা, ওই যে বিদ্যা, ওই যে জলে কানাডা, হ্যাঁ
ওই জঙ্গলের কারণে হচ্ছে বিদ্যাধরী। আচ্ছা, এটা হচ্ছে হেড়ো ভাঙা নদী। এটা হেড়ো ভাঙা নদী, আর ওই জঙ্গলের ওই কোনা ধরো ওই পাশটা বিদ্যাধরী নদী। যাই হোক, তো আপনাদেরকে দেখালাম একটু ঘুরে। ওই যে গ্রাম থেকে আমরা ওই যে ওইখান থেকে আসলাম ওই রাস্তা ধরে, আর এখন একটু কাদা কাদা রয়েছে এই গণমুখের জন্য, জল অনেকটা উঠেছিল তো সেই কারণে। তো মানে অনেক আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে সুন্দরবনের সবচেয়ে বড় ফল, ঠিক এরকম বড় বড় গোল গোল বেলের মতো টাইপের, তো সেরকম একটা ফল এখানে দেখতে পেয়েছি। সেখানে তো আপনাদের গাছ থেকে তুলে নিয়ে দেখিয়েছিলাম। তো এখানে দেখুন, এই যে নদীতে ভেসে এসেছে, এই যে দেখুন ফল। সেটা তো গাছ থেকে তুলে আপনাদের দেখিয়েছিলাম, আর এখানে তো ওই গাছ দেখতে পাচ্ছেন, হয়তো ঘন জঙ্গলে আছে ওই গাছ, তাই আপনাদেরকে এখানে ফল পড়ে আছে। এই যে সব জোয়ারে ভেসে এসেছে, সেই ফলের টুকরোগুলো দেখাচ্ছি। এরকম গোল গোল হয় তো বলের মতো, আমার পুরোনো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং গোল গোল বলের মতো হয়। তো এইগুলো সব ভেতর থেকে ভেঙে গেছে, এই যে দেখুন এরকম ভেতরটায় সিঙ্গারার মতো টাইপের এরকম। দেখেছেন, এগুলো হচ্ছে সুন্দরবন জঙ্গলের মানে সবচেয়ে বড় ফল। এগুলোকে অনেকে ধুন্দুল ফলও ফল বলে, তো আমাদের এলাকায় এই নামে পরিচিত। তো কোথা থেকে ভেসে এসেছে, কোনো গাছ থেকে হয়তো পড়ে, তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর যদি আপনারা দেখতে চান, আমার পুরোনো ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন নদীতে দেখুন টানটা দেখুন কীরকম। আর এখন তো শীত শীত পড়ে গেছে, আর নদীর জল পুরো একদম শান্ত জল, একদম কোনো ঢেউ নেই, দেখেই বুঝতে পারছেন একদম আশপাশে দেখেছেন পুরো পুকুরের মতো, মানে কোনো ঢেউই হচ্ছে। এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন দেখুন এরকম ঘন জঙ্গলের মাঝে আমরা রয়েছি, চারিদিকে পুরো হচ্ছে জঙ্গল, আর এরকম নদী ভরা ভরা জল পুরো একদম কানায় কানায়, আর বেশ সুন্দর লাগছে। তাই আপনাদেরকে একটু ঘুরে দেখালাম আশপাশটা। তো এই পাশে যে গ্রামটা আপনাদেরকে বলছিলাম, যে এরকম সিঁড়ি দিয়ে সেই গ্রামের পাঁচিলের উপর থেকে যাওয়া আসা করে, সেটা আপনাদেরকে দেখাবো যে এখানকার মানুষ কীভাবে সব যাওয়া আসা করে। আর কি বলবো, এই পাশটা এমন তেমন কিছু নেই, শুধু নদী জঙ্গল ছাড়া। আপনারা যারা ভালোবাসেন তারা একটু দেখে নিন নদী আর জঙ্গল, আপনারা অনেকেই ভালোবাসেন সুন্দরবনে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, অনেকে কমেন্টও করেন, তো সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লোভার জঙ্গলের নাম কি? সূর্যমণি জঙ্গল। সূর্যমণি, দেখুন সূর্যমণি এতে শেষ, ওই ওই হচ্ছে কানা, আর ওদের হচ্ছে ছেঁড়া মাথা। মেনে মাছ প্রচুর মেনে মাছ আছে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের সুন্দরবনের সৌন্দর্যটা কতটা সুন্দর। তো আপনারা যদি মানে আমাদের সুন্দরবনে বেড়াতে আসতে চান, মানে এখন তো শীত পড়ে গিয়েছে, তো আপনারা আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এছাড়া ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন যদি সুন্দরবন বেড়াতে আসতে চান। তো আশেপাশটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, আর তেমন কিছু দেখানোর নেই, যে জল জঙ্গল এইটুকুই দেখানোর ছিল। আর ওই পারটা হচ্ছে সূর্যমণি জঙ্গল, যেটা বাঘের জন্য সেরা আপনাদেরকে বলছি। তা এখন নদীতে পুরো দেখুন জল পুরো ভর্তি ভর্তি, মনে হচ্ছে যেন যে জঙ্গলটা অনেকটাই কাছে, তো যখন তখন বাঘ পেরিয়ে আসতে পারবে, মানে এরকম একটা। তো ওই যে গ্রামের যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, যে গ্রামটা আপনাদেরকে দেখাবো, তো সেটা তো নিশ্চয়ই দেখাবো। তো এখানে দেখুন জলে সব মেনো মাছগুলো লাফাচ্ছে, দেখুন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, পুরো ভর্তি মেনো মাছ এখানে ভর্তি, একদম প্রচুর পরিমাণে আছে। আর জলটাও অনেকটা নেমেও গেছে, ভাটা হয়ে যাচ্ছে। তো আমরা এবারে জঙ্গল থেকে বেরিয়ে যাব। তো কোন পথটা দিয়ে আসছিলাম সেটাই দেখছি, যে মানে কাদা, তো কাদা রাস্তা, তো সেই রকমভাবে দেখে যাচ্ছি। আর আপনাদের দাদা একটু জঙ্গলের ওই পাশটাই যাচ্ছিল, কারণ ওই সাইডে প্রচুর পরিমাণে ফল ভেসে এসেছে, মানে নদীর জোয়ারের জলে আর কি, যে ফলগুলো মানুষ মানে গুড়িয়ে নিয়ে মানে রাখে আর কি, ওই ফরেস্টারদের দেওয়ার জন্য, মানে সেখানে ওরা একটা টাকা পায়। তো সেই সব গাছের ফল অনেক ভেসে এসছে, সেগুলো আপনার দাদা একটু দেখছিল আর বলছিল কত ফল দেখো এখানে পড়ে আছে।
তো আমরা এবারে চলে যাচ্ছি। এবার আপনার দাদা এই যে বললাম না জঙ্গলে ঢুকেছিল, এই যে দেখুন প্রচুর পরিমাণে এখানে ফল পড়ে রয়েছে, তো সব এরকম চাপা পড়ে গেছে বলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, মানে কাদা কাদা মতো হয়ে গেছে। আর তারপর আমরা এই যে বেরোচ্ছি, আর আপনার দাদা এটাও গল্প করছিল যে জঙ্গলের মধ্যে নাকি মানে আমাদের এখানে অনেকে মাছ ধরতে গিয়েছিল, তো সেখানে দেখেছে গভীর জঙ্গলের মধ্যে তাল গাছ রয়েছে, মানে জঙ্গলি যে তাল গাছ যে আছে ওই তাল গাছ, তো সেই জঙ্গলে একদম পুরো বাঘের মুখের কাছ থেকে গিয়ে তাল পেরে নিয়ে এসে সেই তালের পিঠে বানিয়ে বাড়িতে খেয়েছে, মানে ভাবুন সাহস কতটা। তো আমরা এই যে জঙ্গল থেকে বেরিয়ে আবার রাস্তায় উঠছি, আমরা যাব যে পাঁচিলের যে শেষ প্রান্ত যেখানে শেষ হয়েছে আর কি, সেই সাইডটায় যাব, তো সেই জন্যে চলে আসলাম, ওই সাইডটা একটু দেখবো কীরকম আর আপনাদেরকেও দেখাবো। তো এই যে যাচ্ছি ওই পাশটায়, আর পুরো দেখুন ঘন জঙ্গল, তো এমনিতেও গা ছমছম করে জঙ্গলের মধ্যে গেলে। আর এই যে চলে এসেছি দেখুন পাঁচিল পার হয়ে এই পাশটায় চলে এসেছি, মানে রাস্তা দিয়েই আর কি। এই যে একজন দাদু এখানে নৌকার কাজ করছে, তো কি কাজ করছে সেটা দেখার জন্যই আমরা তার কাছে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম রং করছে হয়তো আলকাতরা দিয়ে নৌকায়, কিন্তু না রং করছে না, ওখানে হচ্ছে নৌকায় পুট্টির কাজ চলছে, মানে পুটিং দেওয়া আর কি, নৌকায় যে দুটো কাঠ একসাথে জয়েন্টের মাঝখানে যে পুটিং দেওয়া সেইটারই কাজ চলছে। তো এই যে দেখুন আপনার দাদা একটু এগিয়ে গেছে, দেখছে যে কি দিয়ে পুটিং করছে, তা উনি বললেন যে গোবর আর ছাই দিয়ে মিশিয়ে দিয়ে আর যে পুটিংটা দিচ্ছে। তা বলছে যে এমনি গোবর বলতে এমনি গরুর যে গোবর তাতে হবে না, মানে বাছুর যেগুলো বাছুরের গোবরে নাকি চিটটা ভালো হয়, তো সেই দিয়ে আর ছাই দিয়ে ওই পুটিংটা দিচ্ছে, তো সেই কথাই আমাদেরকে বলছিল। তো এই যে দেখুন কীরকম কাজটা করছে, আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে কী করে দিচ্ছেন, তাই যে বলছে যে পুটিং দেওয়া চলছে, এমনি গরুর গোবরে হবে না বাছুরের গোবরই দরকার। এই কাকা কিন্তু ঘাটে ঘন্টা সে কত করে ঘন্টা কাজ তোমাদের? ঘন্টা এক ঘন্টা বোট ঘুরিয়ে দেবে জঙ্গলটা, যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা, এই হচ্ছে এক ঘন্টা, এক ঘন্টা ঘুরিয়ে দেবে 700-800 টাকা এরকম নেয়, যে যেরকম দেয় আর কি, না ওরকম হিসাব, ওটা হিসাব 700 টাকা 800 টাকা 1100 টাকা 1300 টাকা এক ঘন্টা ঠিক সিলিন্ডার গুলো 1300 টাকা। ও এখন এই কাজ হচ্ছে এই সিজনে নামাতে হবে এবারে, তাই তো? আমাদের শীতে সব ঘোরার টাইম চলে আসছে, বোট ফিটিং হচ্ছে, তাই জন্য সব ঠিকঠাক চলছে, পুটিং ফুটিং দিয়ে রং টং করে একদম তারপরে নামাবে নদীতে, আর এই সিজনে সব ঘোরানো হবে, আপনারা যারা ঘুরতে আসবেন তারা ঘুরবেন, মানে সামনের নদীটা যারা ঘোরে আর কি, পুরো জঙ্গল নয়, এইসবের জন্য। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আমার ফেসবুক পেজের একই নাম কিচেন উইথ ভিলেজ ফুড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।